অনেকেই জানতে চান, আমি একজন বিসিএস ক্যাডার অফিসার এবং র্যাবের কমান্ডার হওয়া সত্ত্বেও খাদ্য সামগ্রীর বস্তা নিজে বহন করি কেন। বোঝা নেওয়ার জন্য নিচের র্যাঙ্কের লোকজন তো আছেই। আসলে এক্ষেত্রে আমার ভাবনাটা একটু ভিন্ন। আমি যদি আমার অধীনস্থ র্যাব সদস্যদেরকে বোঝা বহন করার আদেশ দিয়ে নিজে খালি হাতে হাঁটতাম, তাহলে তারা হয়তো আমাকে স্বার্থপর একজন নেতা হিসেবেই চিহ্নিত করত, যা তাদের কর্মস্পৃহা ও মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করত নিশ্চিত। তাই প্রতিটি ক্ষেত্রে অধীনস্থদের সমান ভার নেওয়া, চাল ডালের বস্তা মাথায় বা হাতে নিয়ে সবার সামনে সামনে চলাই আমার নেতৃত্ব দানের স্টাইল, কাদের র্যাঙ্ক দেখে নয়, কাজের মাধ্যমেই প্রমাণ হোক এখানে কমান্ডার কোনজন। অফিসার বোঝা মাথায় নিলে যার চলে যাবে, বোঝা বহন করা শুধু নিচের র্যাঙ্কের লোকদের কাজ, এমন অমানবিক ও মধ্যযুগীয় চিন্তাধারা করোনা ভাইরাসের সাথে সাথে পৃথিবী থেকে বিদায় হোক। কথাটি ফেসবুকে লিখেছেন MD আনোয়ার হোসেন ওরফে শামীম আনোয়ার, ASP র্যাব 9 সিলেট, কমান্ডার শ্রীমঙ্গল র্যাব ক্যাম্প। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।